ভয় আমার কে পাথর থেকে প্রাণকে মান করে নিচ্ছেন আলো আমি সবার করে পারি এখন জীবনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা মনোনীত নৌকা আমার কে প্রার্থী মোহাম্মদ আয়েশা কে মালিকে মনোনীত করে নিচ্ছেন সভাপতি জনাব নাজির ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন জনাব নাজির ইসলাম ও জাকির হোসেন যুবলীগের পক্ষ থেকে ভঙ্গ গ্রহণ করে নিচ্ছেন এখন কৃষক লীগের পক্ষ থেকে জনাব সৈয়দ আমিন
Cumhuriyet Başkanı Sarap, Zakir Fokin, Karmakçı, İlhan Mukhtiyotaş, Şantan, Madre Kudra Sarkuri, Kakka, Cevap Zidan Zorin. Kanlarında member sadasyonu aslında mon, kasan aşağıdan nami anurat kersi. Ekhane uhastit aşağıbali member şahı, Soleman member şahı, Malek Khoki şahı, Zara kendi birasen aslında ekhane şakal kendi birasen ekhane azbil. Nazır İslam Çukur şahı, Zara Asen, Zuhir şahı, Nurul, Nurul Akmaşkır şahı, şakalı monser kase eşe, Aruna Röşit, শিক্ষকদের পক্ষে এখন ভুল দিয়ে বরণ করছে জনাব সোহাগ আকন সোহাগ আকন এবং মেম্বারদের পক্ষে ভুল দিয়ে বরণ করছেন জনাব আশরাফ আলী আশরাফ আলী পাত্র সুলেমান ফরাজি হারুনার রশিদ এখন বরণ করে নিচ্ছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব কিছু গাড়ি রাস্তায় আটকেছে আপনারা এই গাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন এই অবস্থিতি এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব মারুফুজ্জামান সম্মানিত সাথী বন্ধুরা আমার গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশসত্ত্ব শেখ হাসিনার মাননীয় নৌকা আমার প্রার্থী এই বড়াছার জনগণের আশার বাতিকর দৌড়ের কান্ডারি বড়াছিগঞ্জ সাথে সাবেক সমর আহ্বায়ক বড়াছিগঞ্জ সুবর্গের বিপ্লবী সভাপতি একবারে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাইনুল খানের বর্বন জনাব আল্লাহ সম্মত আয়েশা আক্তার মরিয়া ভাগে নৌকা আমাদের মনোনয়ন দেয় আজকের বড় মাছরা আওয়ামীগের নেতৃত্বে আজকের এই শুভেচ্ছা পত্র সমাজ সভাপতিত্ব করছেন আজকের সমাজ সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সমাজ যাকে নিয়ে আজকের সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশসত্ত্ব শেখ হাসিনার মাননীয় নৌকা মার্কেল প্রার্থী জনাব মোসাম্মদ আয়েশা আক্তার মনি উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহাবুল কাশ উপস্থিত এই বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অন্য সংগঠনের নেতৃবৃন্দ সর্বোপরি এই গণমাচার অপমান জনগণ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও গণমাচির ছাত্রীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানী সাথী বন্ধুরা আজকের বক্তৃতার কি নয় শুধু বলতে চাই এই গণমাচার জননৈতিক সত্য ছিল মনোনীত আওয়ামী লীগের হাতে আমাদের নৌকা ফিরে এসেছে তাই সকল আওয়ামী যুবলীগ ছাত্রলীগ বন্ধ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ নামে তাদের কাজ নিয়ে আগামী 5 জানুয়ারি ভোটারের মাধ্যমে জয়যুক্ত করব এই অবস্থার উপরে আমার বক্তৃতা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে প্রিয় উপস্থিতি আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনতা উদীয়মান যুবনেতা জনাব আলাউদ্দিন আল আজাদ Bismillahirrahmanirrahim.
পরামর্শ আছে আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের আমাদের মনোনীত প্রার্থী নৌকা মার্কার মনোনীত প্রার্থীর পক্ষে এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি সভাপতি উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতি উপস্থিত আছেন যিনি এই মর্মাস ইউনিয়নে আমি যখন মশাবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি তখন এই মর্মাস ইউনিয়ন ছাত্রলীগের অবস্থা অত্যন্ত করুণ ছিল যেখানে কোনো সাংগঠনিক শক্তি ছিল না সেই সময়ে এই জনাব মাইনুল ইসলাম মোটবারে এগিয়ে আমার সাথে দেখা করে যে ভাই আমাদের ছাত্রলীগকে আমি শক্তিশালী করতে চাই যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে তৎকালীন সময় আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া সাধারণ সম্পাদক জওয়ার হোসেন মিদ্দা সাহেবের অনুমতি ক্রমে তখন এই মাইনুল ইসলামকে আমি ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব অর্পণ করি এরপরে মাইনুল ইসলাম তার নির্যোগ্যতায় যুবলীগের দায়িত্ব পালন করে যুবলীগের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আওয়ামী লীগের নেতা কর্মীর দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নেন আজকে সেই অজানা ভয় আপনাদের কেটে গিয়েছে আর এই অজানা ভয় কেটে নিয়েছে
পাচ্ছি না প্রিয় উপস্থিতি প্রিয় ভাই আমার মাইনুল ইসলামকে আমরা আপনারা নতুন করে চেনেন না তার নানা এই মনে দীর্ঘদিন চেয়ারম্যানি করেছেন তার মামা এই মনে দীর্ঘদিন চেয়ারম্যানি করেছেন অত্যন্ত সুনামের সহিত অত্যন্ত দক্ষতার সহিত তারা এই মনে চেয়ারম্যানগিরি করেছেন ইনশাল্লাহ মাইনুল ইসলামের বোন যদি চেয়ারম্যান নির্বাচিত হয় আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত করেন ইনশাল্লাহ চেয়ারম্যান হবে এবং আপনাদের সেই তার নানা এবং তার মামার ন্যায় এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে গণতন্ত্রের মনস্কন্য দেশান্ত জাতি শেখ হাসিনার আদর্শ বুকে লালন করে মুক্তিযুদ্ধের আদর্শ বুকে লালন করে মঠবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস সাহেবের আদর্শ বুকে লালন করে আমাদের প্রিয় নেতা জননেতা বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সবল সংগঠনের সম্পাদক তার জননেতা জনাব আশরাফ উর রহমানের আদর্শ বুকে লালন করে এই ইউনিয়নে আগামী দিনে একটি বড় ইউনিয়ন হিসাবে নির্বাচিত হবে তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে আমরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয় সুনিশ্চিত করব সবাইকে ধন্যবাদ প্রিয় উপস্থিতি পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আমরাগাছিয়ার চেয়ারম্যান শারমিন জাহানের হাজবেন্ড জনাব মোশারেফ হোসেন স্বরূপ সংগ্রামী সাথী বন্ধুগণ বড় মাসিয়া 11 নং ইউনিয়ন নৌকা মার্কার প্রার্থী জনাব মাইনুল ইসলামের বোন আয়েশা আক্তার মনি আপনার এই বড় মাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং অন্যান্য নেতৃবৃন্দ সকলকে মুজিব শুভেচ্ছা ও সালাম আপনাদের মাঝে এই যে নৌকা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজকে এই নৌকা দিয়েছে অনেকে বিভিন্ন আলোচনা করে আসলে কিন্তু এই নৌকা সঠিক পাত্রে এবং সঠিক ভাবে নৌকা দিয়েছে 2019-16 সালে এই তৃণমূল পর্যায়ে এই মাইনুল ইসলাম তৃণমূল পর্যায়ে কিন্তু তাকে আপনারা আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের নেতারা তৃণমূলে তাকে আপনারা ভোট দিয়ে তাকে নৌকার জন্য টাকা পাঠিয়েছিলেন সেখানে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে দৌলতের বিনিময়ে নৌকা কেড়ে নিয়েছিল সেই যে ব্যক্তি আজ সে আমার পরমেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মঠবাড়িয়া মাটি মানুষের নেতা জনাব আশরাফুর রহমানের সেই নেতৃত্বে তার দক্ষতায় এবং আপনাদের আপনাদের এই বড় মাস ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন ভাইয়ের দক্ষতায় সেই নৌকা বিগত পূর্বের নৌকা পেয়েছে মাইনুল ইসলামের বোন আয়েশা আক্তার আপনারা চাই সবাই এই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই নৌকা মার্কায় যদি আয়েশা আক্তার মণিকে ভোট দেন মাইনুল ভাইকে ভোট দেওয়া হবে এই নৌকা মার্কায় ভোট দেন যদি তা শেখ হাসিনাকে ভোট দেওয়া হবে এবং এই নৌকা মার্কা শেখ হাসিনাকে আয়েশা আক্তার মণিকে দিয়েছে নৌকা মার্কা নেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে নৌকা মার্কা শেখ হাসিনা এবং এই আয়েশা আক্তার এর মধ্যে কোনো পার্থক্য নাই আজ যারা নৌকা চেয়েছে তারা যদি আজ বিদ্রোহী নির্বাচন করে তাদেরকে কিন্তু আপনাদেরকে নিয়ে নৌকার বই জানিয়ে তাৎক্ষণিক জবাব দেবো আপনারা সবাই দলবল নির্বিশেষে 5ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে যৌযুক্ত করবেন এই আশা ব্যক্ত হয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিত আজকের আওয়ামী লীগের পথসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী প্রসন্ন আয়েশা আক্তার মনি এখানে উপস্থিত আছেন
আমাদের ইনান আওয়ামীর বিপ্লবী সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক, ইনান আওয়ামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ইলেকট্রনিক প্রশাসনের ভাইয়া, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা এখানে আলাউদ্দিন আলাদাত পিছনের বক্তব্য যাইতে চাই না। আপনাদের ছদিনের 2016 সালের 22 মার্চের চোখের পারে বিজয় আজকে এই মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন চরণশ্রী শেখ হাসিনা আপনাদের হাতে তুলে দিয়েছেন। আপনারা জানেন এই পরমাশুয়াকে জিম্মির চাষা থেকে মুক্ত করতে হবে। প্রিয় মন্ত্রী, আপনারা জানেন এই পরমাশুয়ার কোন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই, কোন মানুষ এইখানে কারোর সাথে মন খুলে কথা বলতে পারে নাই। আপনারা জানেন এই মানুষকে রক্ত চক্ষু দেখিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, মানুষের হাহাকার দেখেছিলাম আমি, কিন্তু কোন প্রতিকার করতে পারি নাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সেদিন নৌকা প্রার্থী আরেকজনকে দিয়েছিলেন, তাই প্রার্থীর প্রতি, নৌকার প্রতি, নেত্রীর প্রতি সম্মান রেখে সরে গিয়েছিলাম, কিন্তু ভয় পেয়ে যাই নাই, সেটা ভাবাটা ভুল। কেন আমি যদি জবাব দিতে চাইতাম তাহলে হয়তো কোনো না কোনো মানুষের হাত কাটা যেত, পা কাটা যেত, মাথা কাটা যেত, সেই ক্ষতির পুরাণ আমি সারা জীবন চারমারি করে দিতে পারতাম নাই, সেই জন্য সেদিন সরে গিয়েছিলাম। উপস্থিতি, বিগত 5টি বছরের জন্য চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ সহ দুঃস্থ অসহায় গরিবদের খবর কতটুকু রেখেছেন, তাই জনগণ 5ই জানুয়ারি ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবে। উপস্থিতি, আপনারা জানেন বক্তব্য দেওয়ার সময় আজকে না, সময় অনেক আছে, এক মাস সময় পাবো, আপনাদের মনের ভাব প্রকাশ করে কথা বলবেন, এমন কোন রক্ত চক্ষু নাই যে আপনাদেরকে দমিয়ে রাখতে পারে। এই মার্কা আমার স্বাধীনতার মার্কা, এই মার্কা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার মার্কা, এই মার্কা পিসপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একে মোল্লা সাহেবের মার্কা, এই মার্কা অ্যাডভোকেট হাকিম হাওলাদারের মার্কা, এই মার্কা মড়মড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর সভাপতি জনাব আলহাজ রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের মার্কা, এই মার্কা আমার রাজনীতির আদর্শ, আমার রাজনীতির অনুপ্রেরণা, আগামী দিনের মাঠঘরের ভবিষ্যৎ সংগ্রামী জনতা জনাব আশরাফুর রহমান। আমরা আপনারা জানেন কি কারণে ষড়যন্ত্র হয়েছিল, কতদিনও ষড়যন্ত্র করেছেন, নৌকা তারা পাবেন এবং নৌকা পেয়ে বীর মুক্তিযোদ্ধাদের ঘরে আঘাত করা হবে, নৌকা পেলে এই অঞ্চলে আমার আত্মীয় স্বজনের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে। সেই মেসেজের সঙ্গে সঙ্গে প্রশাসনকে আমি বলেছিলাম ভাই এই এই ঘটনা, তারা বলেছিলেন ভাই কিছুই হবে না, আমরা আছি, আমরা সত্যের পক্ষে আছি। আমি ধন্যবাদ জানাই মাঠবাড়ি উপজেলা সকল প্রশাসনের নেতৃবৃন্দকে। প্রিয় উপস্থিতি, বক্তব্য দেওয়ার সময় নাই, বক্তব্য বহুল আছে, বক্তব্য দিব, কি করেছেন 5 বছরে, কত টন বেচেছেন, কত চাল জনগণের বিক্রি করেছেন, সকল নিষ্ঠি প্রমাণ সব আছে আমার কাছে। প্রিয় উপস্থিতি, আর বাড়াতে চাই না, আগামী 5ই জানুয়ারি আপনারা নৌকা মার্কায় 2 হাত তুলে আমাকে আদা করেন, আমি আপনাদের আপনাদের পাশে ছিলাম, আমার ভবিষ্যতেও আছি, মৃত্যু পর্যন্ত আমরা 2 ভাই বোন, আমরা 2 ভাই বোন আপনাদের সীমা দিয়ে যাব, দেখা হবে রাষ্ট্রে, এবং আপনাদের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব হারুন রশিদ খান। গাড়িটায় রোগী আছে, আপনারা একটু গাড়িটা যাইতে দেন, গাড়িটায় আমি নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, গাড়িটা একটু বের হয়ে যেতে দেন,
আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আজকে একটি আনন্দের দিন আমি গতকালকে এই বর্মাছুয়া বাজারে একটি অকাল দুর্ঘটনার মুহূর্ত থেকে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী রক্ষা করেছেন গতকালকে যে দুর্ঘটনাটি ঘটত আপনারা জানেন না বাড়ি বাড়ি গিয়ে ধরে এনে এই চৌরাস্তায় আমাকে সহ অনেকে আহত করা হতো আমি বর্মাছুয়ায় ঘোষণা পেয়েছিলাম আমি যদি বাজারে উঠি নৌকা মার্কার পরে আমাকে এইখানে বসে আমার হাত পা নাড়া ছেড়ে দেবে আমাকে আমি কি পরিষদের কোনো বাজে মেম্বার আমি কি পরিষদের কোনো খারাপ মেম্বার আমি আমি নয়জন মেম্বারের মধ্যে কি একেবারে একেবারে ছোট আমাকে যদি বলা হয় যে চৌরাস্তায় নিয়ে নালা ছেড়ে দেওয়া হইবে তাহলে আপনারা কেমন রক্ষা পাইতেন আমি গতকালকে মঈনুল ইসলামকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই মেয়র সাহেবকে মঠবাড়িয়া আমি ধন্যবাদ জানাই আশরাফুর রহমানকে যাদের দিক নির্দেশনায় গতকালকে বাজারে মিছিলে মিছিলে ভরে যাওয়ার পরেও একটি ঘরে টক্কা দেওয়া হয় নাই কোন নেতা কর্মীর উপর আঘাত করা হয় নাই আজকে আমি এই বাজারে বলতে শুনেছিলাম আমি বলতে শুনেছিলাম যদি নৌকা উল্টা দিকে পেত 150-200 লোক বটবাড়িয়া হসপিটাল থেকে সাগরদি হসপিটাল খুলনা হসপিটাল পঙ্গু হসপিটালে আজকে দেওয়ার থেকে 200 নেতা কর্মী ভর্তি থাকত কথা ঠিক কি না বলেন আজকে মঈনুল ইসলাম নৌকা পাওয়ার কারণে এই বর্মা ছোবাসী শান্তিতে আছেন আজকে দেখেন কত বড় মিছিল আজকে কত বড় মিছিল হয়েছে কত নেতা কর্মী যারা 5 বছর এই বাজারে উঠতে পারেন নাই সেই সব নেতা কর্মীরা নির্যাতিত নিষ্পেষিত নেতা কর্মীরা আজকে এখানে আছেন কিন্তু আপনারা সেই আঘাত প্রাপ্তরা আজকে কাউকে আঘাত করেন নাই এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মঈনুল ইসলামের নির্দেশনা মেনেছেন আশরাফুর রহমান মেয়র সাহেবের নির্দেশনা মেনেছেন আপনারা সামনের দিনগুলো এইভাবে মেনে চলবেন আমাদের নৌকার বিজয় নিশ্চিত আপনাদের সামনে আমরা আমলনামা তুলে ধরব এই পরিষদের 6 বছরে আমাদের পরিষদের চাল কোথায় কত টন বিক্রি হয়েছে কত টন এনেছে কয়জনটা কয়জনারে ভাগ করে দিয়েছে কয় কেজিতে কয় কেজি হয়েছে এই হিসাবটা আপনারা জানেন না আপনাদেরকে বলা হয়েছে একজনটা 2 জনারে দেই কিন্তু আমরা মেম্বারগণ আমরা সকল হিসাব নিতেছি আমরা আমরা পঙ্খানু এই পরিষদের 5 বছরের হিসাব আমরা জনসভায় দেব আপনারা পাবেন আমাদের সকল মেম্বাররাই এই সংগ্রহ করতেছে আমি আজকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণের জন্য কাউকে আঘাত করার জন্য নয় ধৈর্য ধারণ করে গ্রামের সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষাচে আমাদের নৌকা মার্কার পক্ষে সবাইকে সচেতন করে সবাইকে নৌকা মার্কায় ভোট দানের জন্য আপনারা প্রস্তুত করেন আপনারা নৌকায় ভোট চান কেউ শৃঙ্খলা আচরণ করবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় উপস্থিতি আজান দিবেন আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব শাহ আলম খান আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে হারুন ভাই যে কথা বলছে তার বেঁচে কিছুই হইতো না সেটাই আমাদের হইতো যাই হোক আমরা তাদেরকে সাদর করে দিচ্ছি আমরা তাদেরকে নিয়ে একাত্রে কাজ করতে চাই তারা বিদ্রোহ করার দায়িত্ব তাদের না করার দায়িত্ব তাদের তারা বোঝা উচিত আমরা সবাই আওয়ামী লীগের লোকজন একাত্রে থেকে শেখ হাসিনার নৌকা আমাদেরকে দেশে আমরা সেই নৌকার যে মান মর্যাদা রক্ষা করে চলব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় উপস্থিতি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি উপস্থিতি আমাদের মাঝে 7 নম্বর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব ফারুক তালুকদার সাহেব উপস্থিত আছেন আমি তাকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি এই ঝড় বৃষ্টি আধার রাতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এ পর্যায়ে আপনাদের আজকের সামনে বক্তব্য রাখবেন আজকের সবার মাধ্যমে আজকের এই মত বিনিময় সবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী জনাব আয়েশা আক্তার মনি জনাব আয়েশা আক্তার মনি
মনোনীত করে নৌকা প্রার্থী হিসেবে আপনাদের মাঝে পাঠিয়েছে আপনারা যদি জননেতাকে সম্মান করেন নৌকাকে সম্মান করেন তাহলে আমাকে নৌকা মার্কা গড় দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই বিজয়ের হাসি 5 তারিখে হাসিতে চাই কিষাণের বিরুদ্ধে ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগ এক পরিবার হয়ে কাজ করবেন আমি এই আহ্বান সবাইকে জানাই আমরা কোনো রক্তপাতের রাজনীতি চাই না আমার ভাই বিগত 15 বছর কিভাবে রাজনীতি করে আসছে কিভাবে ছেলেদের পুষে মানুষ গড়ছে সেইভাবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সবাই সেই তার নির্দেশনায় চলবেন আমি সবাইকে সম্মান জানাই আমার পরিবার এবং গণমাধ্যমের পক্ষ থেকে মাননীয় জননেত্রী শেখ হাসিনা দেশরত্ন প্রায় 18 কোটি মানুষের সৃষ্টিকর্তার পরই তার ভাগ্য উন্নয়নের রূপরেখা আর বর্তমানে 11 নং বর্মাসুয়ায় প্রায় 7000 মানুষ তার সেই সামান্য লোকের ভাগ্য যদি আমার হাতে তুলে দিয়েছে আপনারা যদি সর্বসময় আমার পাশে থাকেন আমি আশা করি আপনার ন্যায্য অধিকার কিভাবে পান তা আমি আপনাদের মনের আশা পূর্ণ করতে পারব বিশেষ করে মহিলাদের আমার বয়স প্রায় 36 বছর এর ভিতর দেখি নাই বর্মাসুয়ায় কোনো মহিলা মনোনীত হয়েছে নৌকা প্রার্থী চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে অতএব আপনাদের খুশির খবর বিশেষ করে আমি বর্মাসুয়াকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এফটিজিন মুক্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন সকলকে আমার সালাম এবং শেষ করছি সব সময় আমার ভাই মোহাম্মদ মাইনুল ইসলাম আমার সাথে থাকবে সুখে দুঃখে আপনারা আমাকে হেল্প করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জানাই আমি বিশেষ করে একটি মেসেজ দিতে চাই প্রিয় উপস্থিতি বিভিন্ন ধরনের প্রিয় উপস্থিতি এক মিনিট আমি এক মিনিট ভিতরে শেষ করব আমাদের আজকের এই সভা এখনই সমাপ্ত হবে আমি শুধু আপনাদের কাছে একটি মেসেজ দিয়ে যাই বিভিন্ন ধরনের উস্কানিমূলক বিভ্রান্তিমূলক স্ট্যাটাস থেকে আপনারা বিরত থাকবেন আপনারা কাউকে ছোট করে কোনো কথা বলবেন না মহান সৃষ্টিকর্তা আপনাদের ইজ্জত রক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দয়া করেছেন আপনারা সকলেই জানেন প্রিয় উপস্থিতি এখানে বিগত দিনে অনেক ইতিহাস আছে অনেক সময় পাবেন সকলেই বলবেন আমাদের মাঝে ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছেন এখন সংযুক্ত আকারে ভাইস চেয়ারম্যান আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আরিফুর রহমান সিপাত জনাব আরিফুর রহমান সিপাত বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বড় মাসুবাসী আসসালামু আলাইকুম এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই অঞ্চলের সুসন্তান যে সন্তানটি আপনাদের সামনে মিলে মিশে তার বাল্যকাল থেকে এই বড় মাছুয়ার মানুষের সাথে মিলে মিশে কাজ করেছে এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করেছে জনাব মাইনুল ইসলামের সম্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশাত্মবোধ শেখ হাসিনা মনোনীত প্রার্থী হিসাবে তার বোনকে এই অঞ্চলের মাটি আর মানুষের প্রতিদ্বন্দ্বিতা প্রতিনিধি করার জন্য নৌকা প্রতীক দিয়েছে আজকে আমরা মঠবাড়িয়ার সারা মঠবাড়িয়ার মানুষ আজকে এই বড় মাছুয়ার দিকে আমি বলতে চাই বড় মাছুয়াবাসী আগামী 5ই জানুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে এই বড় মাছুয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশাত্মবোধ শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা মার্কা সবককে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন আগামী দিনে এই বড় মাছুয়াকে
করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু উপস্থিতি এবার যে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মাঠপরে ফজলা পৌরসভার পক্ষ থেকে জনাব আরিফুর রহমান সিফাত ভাইস চেয়ারম্যান মাঠপরে ফজলা পৌরসভা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন বলে আজকের এই সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ সকল উপস্থিতি আমরা এই সভার সমাপ্তি ঘোষণা করব আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে দিতে চাই এই অঞ্চলের প্রতিটি মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করেন যদি কেউ প্রাপ্ত থাকে সেটা হলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সেই মুক্তিযোদ্ধাবৃন্দ লাঞ্ছিত হয়েছেন শারীরিক অত্যাচারিত হয়েছেন সেই সকল মুক্তিযোদ্ধাদের আবেগপূর্ণ কান্না আমি শুনেছি ঢাকা শহরে আমি শুনেছি তাদের নামাজ রোজা মানা আমি সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চোখের পানি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের হাতে তুলে দিয়েছেন নৌকামার্কা সেই নৌকামার্কায় ঐক্যবদ্ধ হয়ে আপনারা আগামী দিনে এই আইসা আক্তারকে নৌকামার্কায় ভোট দিয়ে যায় যুক্ত করবেন প্রিয় উপস্থিতি আমি শুধু একটা মেসেজ দিই আমার নেতা কর্মী এবং এইখানে উপস্থিত সকল নেতা কর্মীদেরকে আপনারা কোন ধরনের বিভ্রান্তমূলক আচরণ করবেন না আমি মাইনুল ইসলাম 17 বছর রাজনীতি করি 8 বছর ছাত্রলীগের সভাপতি ছিলাম 7 বছর এই 9 বছর যুবলীগের সভাপতি 2 বছর গুজরাট যুবলীগের জয়েন্ট সেক্রেটারি কিন্তু কোন মানুষে শারীরিকভাবে আঘাত করে নাই নৌকার কাছে যে নেত্রী সেই নৌকা পেয়ে কেউ এমন কিছু পারবেন না যে মাননীয় নেত্রীর অপমানিত হয় সকলেই শান্তি বজায় রাখার চেষ্টা করবেন দোকানদার ভাইরা আপনাদেরকে অনুরোধ করবো দোকান বন্ধ করে আপনাদের মিছিলে নামার দরকার হবে না ইনশাআল্লাহ আমি একটি অবাধ সুস্থ এবং একটি পরিবেশ সৃষ্টি করি নৌকামার্কায় ভোট চাই আপনারা আমার বোনকে নৌকামার্কায় ভোট দিবেন এবং মাননীয় নেত্রী নির্দেশনা অনুযায়ী আগামীকাল 5টা থেকে এই বাজারে প্রতিদিন মিছিল হবে শান্তিপূর্ণ রাত্র 8টা পর্যন্ত মিছিল হবে কিন্তু কোন মানুষের ক্ষতি হবে না ইনশাআল্লাহ প্রশাসনের বাড়িতে আমি মেসেজ দিয়ে দিতে চাই আপনারা সামনে আসেন লিখিত দিয়ে দিই আমার একটি নেতা কর্মী একটি ভুলের টুকরো কাউকে দিবে না এইরকম নেতা কর্মী আমি সৃষ্টি করে নাই আপনাদেরকে মেসেজ দিয়ে দিতে চাই ধর্মশীলের দায়িত্ব যদি আমি নিতে চাই আপনারা হাতে তুলে দেন আর যদি কেউ করতে চাই তাকে ধর্মশীল থেকে বিতাড়িত করে দেন যদি তা না পারেন তাহলে যদি কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে যে পক্ষ থেকে ঘটাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন চাই আগামী 11 তারিখে আমাদের নমিনেশন পেপার দাখিল হবে আপনাদেরকে অনুরোধ আহ্বান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে সুস্বাস্থ্য কামনা করে প্রিয় নেত্রীকে আমার ওই ধর্মশ্রবাসীর পক্ষ থেকে সংগ্রামী জনতা আশরাফুর রহমানের পক্ষ থেকে রিয়াজুদ্দিন আহমেদের পক্ষ থেকে এবং রফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে সর্বশেষ আমার মিতা আল হাজারিকে মঙ্গল সাহেবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি অনুরোধ করবো দর্শনী যাওয়ার জন্য সেখানে আপনারা অবস্থান করবেন সকলেই আপনারা সেখানে অবস্থান করবেন আমাদের প্রার্থী সহযোগিতা এবং তাতে আমার কোনো কষ্ট কোনো কথাই যদি কোনো কথাই যদি বলতে রুটি হয়ে থাকে আপনারা খাওয়া সুন্দর দৃষ্টিতে রাখবেন সকল সকলকে আপনারা সকলকে আমি সুযোগ দিতে চাই নৌকা এতদিন কি করছেন আমি দেখতে চাই না নৌকার পক্ষে আসেন নৌকার পক্ষে কাজ করেন সবাইকে বুকে টেনে নিতে চাই যদি কেউ নৌকার বিপক্ষে কাজ করেন সে দায়িত্ব তার
সেটা কি হবে না হবে সেটা পরবর্তী আওয়ামী লীগ সিদ্ধান্ত দেবে ইনশাআল্লাহ নৌকার বিরোধিতা করলে সাময়িক স্থায়ী বহিষ্কার হবে সারা জীবন আপনারা বলছেন বিদ্রোহী বলে স্লোগান দিয়েছেন এখন কেন বিদ্রোহ করবেন প্রশ্ন রেখে গেলাম জনগণের কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত হোসেন আজকের